হচ্ছে এবং কোন অঞ্চলে প্রবণতা লক্ষ্য করা যায়। তোমরা মনে করতে পারো যে শুধু বাংলাদেশে ভূমিকম্প হয়, তাই না, পৃথিবীর বহু দেশেই ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করা হয়। এই যে আমাদের মানব সভ্যতার অনেক দামি দামি মূল্যবান ধ্বংসলীলা, দামি দামি বহু ধ্বংসলীলা ভূমিকম্পকেই দায়ী করেছে। অনেক দামি দামি জিনিস, দামি দামি তোমার দার্শনিক স্থান, দর্শনীয় স্থান, এগুলো ভূমিকম্পের কারণে সাগরের মতো পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলা পৃথিবীর প্রায় 1,50,000,000 লোক মারা গেছে। এটা ধারণা করছে বিজ্ঞানীরা, কি পৃথিবীর প্রায় 1,50,000,000 লোক এই ভূমিকম্পের কারণে মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে। তোমরা আমরা যে জায়গাটা বাস করি সেটার উপর এটাকে বলে ভূপৃষ্ঠ। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ কি হচ্ছে, আমরা যে বাস করি ভূপৃষ্ঠটা পরিবর্তিত হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রয়োজনীয় শূন্যের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকে বিভিন্ন অংশে আলোর পরিবর্তন সাধন করে। অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া বা ধীর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। হঠাৎ করে হতে পারে, আবার ধীরে ধীরেও পরিবর্তন হতে পারে। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরির প্রধান, মানে কি এই দুইটা মধ্যে আমাদের প্রাকৃতিক দুইটা প্রাকৃতিক দুর্যোগ খুব প্রধান। একটা হলো ভূমিকম্প, একটা হলো তোমার আগ্নেয়গিরি। তাহলে ভূমিকম্পটা কি, ভূমিকম্প কাকে বলে? কখনো কখনো আমাদের ভূপৃষ্ঠে কতক অংশ কি করে হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এটা কিন্তু তোমরা বাংলাদেশে দেখতে পারতেছ। কিছুদিন আগে তোমরা টিভিতে দেখেছো সিলেটে 1 ঘন্টায় 6 বার কেঁপে উঠেছিল আমাদের এই ভূপৃষ্ঠ। এই কম্পন কি হয়, অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হতে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প করে। ভূপৃষ্ঠে এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলে। তাহলে ভূমিকম্প কাকে বলে? কখনো কখনো ভূপৃষ্ঠে কতক অংশ হঠাৎ পূরণ কারণে হঠাৎ কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হতে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এই ভূপৃষ্ঠে এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই বলে ভূমিকম্প। তাহলে আমরা ভূমিকম্পকে এটা জানলাম, এখন জানবো ভূমিকম্পের কারণ। তাহলে কি কি কারণের জন্য এই ভূমিকম্প হয়, কি কি কারণ থাকতে পারে, কি কি কারণে আমাদের এই ভূমি ভূমি সর্বত কেঁপে ওঠে বা ভূমিকম্প হয়? ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে পৃথিবীর বিশেষ বিশেষ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। যে এলাকায় নতুন নতুন পর্বতমালা বেশি অবস্থিত সে এলাকায় ভূকম্পনটা বেশি হয়। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় ভূত্বক 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। কি বলেছে? পৃথিবী ব্যবচ্ছেদে, মানে পৃথিবী ব্যবচ্ছেদে দেখা যায় কি এই আমাদের এই ভূত্বক 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটোনিক প্লেট নামে পরিচিত। এই টুকরাগুলোকে বলে টেকটোনিক প্লেট। ভূপৃষ্ঠের যেসব ভূ কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানে তোর বা বিচ্যুতি। এছাড়া অন্য যেসব কারণে ভূমিকম্প হয় সেগুলো দেখো আমি একটু আলোচনা করি। ভিত্তিশিলা চুক্তি বা ফাটল বরাবর আকস্মিক ভূয়ালোড়ন হলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূঅভ্যন্তর থেকে বের হওয়ার সময় ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ এবং সংকুচিত হলে ভূনির্ভর স্তর শিলা স্তরে ভারের সামঞ্জস্য রক্ষাতে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূমিকম্প হয়। ভূয়ালোড়নের ফলে ভূত্বকে কোন স্থানে শিলা ধসে পড়লে বা শিলা চুক্তি ঘটলে ভূমিকম্প হয়। এছাড়াও পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটে একটি অপরটি সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূতিক কামে আগে পিছে সরে যায়। এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সংঘটিত হয়। তাহলে আমরা কি করব, ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের যে কারণগুলো যেগুলো আছে আগের টুক তোমরা বাদ দিয়ে যেগুলো পয়েন্ট করা আছে 4-5টা এই কারণগুলো তোমরা একটু বারে বারে পড়বে যে কি কি কারণে ভূমিকম্প হয়। যে পয়েন্ট দেওয়া যে কারণগুলো আছে সেগুলো একটু বইয়ের মধ্যে তোমরা একটু দাগিয়ে নিয়ে তারপর করবে এবং মুখস্থ করবে। এগুলো কিন্তু
নির্বাচনী পরীক্ষা আমাদের থাকতে পারে তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করবে এখন আমি আসবো ভূমিকম্পে কারণ ধারণা হলো ভূমিকম্পে কারণ এখন আসবো ভূমিকম্পে ফলাফল যে ভূমিকম্পের ফলে কি কি হয় কি ক্ষতি হয় ভূমিকম্পে যখন এই ভূমিকম্পের ফলে আমাদের কি কি ক্ষতি সাধন হয় দেখো ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয় ভূমিকম্পের প্রত্যক্ষ পরোক্ষ ফল সম্বন্ধে আমি একটু আলোচনা করব ভূমিকম্পের ফলে ভূত্বক অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় কখনো কখনো সমুদ্র তলের অনেক স্থান উপরে ও ভেসে ওঠে আবার কখনো কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায় কি বলছে সমুদ্রের পানি কি হয় 5-6 ফুট উপরে ওঠে আবার কখনো কি হয় নিচে নেমে যায় এটা কি এটা ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায় অনেক সময় যে আমাদের নদীগুলো আছে এই নদীর গতিগুলো তোমার পরিবর্তিত হয় বা বন্ধ হয়ে যায় নদী লেগ দিকে ছুটতেছে ভূমিকম্পের ফলে নদীর অন্যদিকে ছুটে বা নদীর গতিও বন্ধ হয়ে যায় ভূমিকম্পের ছাকনিতে পর্বত গ্রহ থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন হয় ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণে ভীষণ গর্জন সহকারে 15 থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আশ্রয় করে এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে 1904 সালের 26শে ডিসেম্বর ভূকম্পনে বলে সৃষ্ট সুনামিতে আঘাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি সাধন হয় ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রের পানিতে নির্বাচিত হয় আবার কখনো সমুদ্রের তল দেশে কোনো স্থান উঁচু হয়ে সমুদ্র দ্বীপে সৃষ্টি হয় ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুস্কে ভাঁজের সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধসে নেমে নদীর গতি রোধ হয়ে হ্রদের সৃষ্টি হয় ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ মহামারীতে বহু প্রাণহানি ঘটে ভূমিকম্পে রেলপথ সড়কপথ পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে টেলিফোন লাইন বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমুদ্র তল দেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বা কালবার সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয় এছাড়া অনেক সময় সুনামি সৃষ্টি হয় এই তো গেল তাহলে কি ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্পের ফলাফল এখন বিশ্বে ভূমিকম্প প্রবণ অঞ্চল আছে দেখো বিশ্বে ভূমিকম্প অঞ্চল আছে 3টি একটা হলো তোমার প্রশান্ত মহাসাগরীয় অংশ ভূমধ্য সাগরীয় হিমালয় অংশ 3 হলো তোমার মধ্য আটলান্টিক মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে শুধু এটুকু সুন্দর করে এই অধ্যায়ে জানবে যে ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কারণ কি কারণগুলো সম্বন্ধে মূলগুলো কারণগুলো যেগুলো পয়েন্টগুলো আছে সেই কারণগুলো এবং ভূমিকম্পের ফলাফল এগুলো একটু তোমরা মনোযোগ সহকারে মুখস্থ করবে পরীক্ষা আসলে যেন লিখতে পারো আগামী ক্লাসে আমি তাহলে তোমাদের ভূমিকম্পে বাংলাদেশে ভূমিকম্পের কারণ ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা